এ সময় তার থাকার কথা ছিল বিপিএল এর মঞ্চে ক্রিকেট মাঠে অথচ নাসির হোসেনকে ছুটতে হচ্ছে আদালতে ফিনিশারের ভূমিকায় বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক জয় উপহার দেয় এই ব্যাটারের নামে অভিযোগ তালাক যথাযথভাবে হয়নি জেনেও তামিমা সুলতানাকে বিয়ে করেছেন ব্যক্তিগত ঝামেলায় নাসিরের ক্রিকেট ক্যানভাস ছোট হয়ে আসছে ক্রমেই গত বছর নভেম্বরে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা তার সবশেষ ইনিংসটা অপরাজিত 75 রানের বিয়ে নিয়ে ঝামেলা আদালত পর্যন্ত না গড়ালে বিপিএলে দল পেতে পারতেন খুব সহজেই চোটজর্জর সময় পার করে মামলার ঘেরাটোপে নাসিরের ক্রিকেট ক্যারিয়ার অনিশ্চয়তার চাদরে ঢেকে যাচ্ছে জাতীয় দলের ফেরার প্রাণপণ চেষ্টা করে যাওয়ার সময়টাতেই মাঠেই থাকা হচ্ছে না 100 বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটারের নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন বুধবার আদেশ দেন অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা এর আগে গত 24 জানুয়ারি অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয় আদালত অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেন গত বছর ভ্যালেন্টাইন ডেতে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় হই হুল্লোড় করে বিয়ে করেন নাসির ও তামিমা কয়েকদিন না যেতে তামিমার আগের স্বামী রাকিব হাসান অভিযোগ করেন তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন এই ঘটনায় রাকিব মামলা করেন রাকিব তামিমার ঘরে কন্যা সন্তান রয়েছে বাবার কাছেই বড় হচ্ছে সে তামিমা সংসার করছেন নাসিরের সঙ্গেই মামলা চলা অবস্থাতেই জানা যায় বাবা হচ্ছেন নাসির তামিমা 6 মাসের অন্তঃসত্ত্বা 30 বছর বয়সী নাসিরের ক্রিকেট মাঠে দেয়ার আছে অনেক কিছুই টেস্ট ওয়ানডে টি টোয়েন্টিতে নাসিরের যে গড় তা আশাবাদী হওয়ার মতোই আবার তাকে জাতীয় দলে দেখার দাবি ভক্তদের নাসিরও ফিরতে চান বাংলাদেশ দলে তামিমার জন্য হলেও টাইগার জার্সি আবার জড়াতে চান গায়ে বর্তমান বাস্তবতায় সে পথ যে দুর্গম সেটি মানতেই হবে নাসিরকে